এখন পৌষ মাসের শীত, সুন্দর পৌষের সকাল, এমন সুন্দর সকালের সাথে যোগ হয়েছে ইংরেজি নতুন বছরের নতুন সকাল। এই নতুন বছরে বাংলাদেশের সকল মানুষের একটাই প্রত্যাশা, দূর হোক রাজনৈতিক অশান্তি, আর সমঝোতা হবে দেশের বড় দুই রাজনৈতিক জোটের মধ্যেও। শীতের মিষ্টি রোদেলা সকালের মতো সবার জীবন আলোকিত হবে, এমনটাই আশা করেন দেশের সর্বস্তরের মানুষ। সুষ্ঠু পরিবেশ তৈরি করুক এবং অর্থনৈতিক অবস্থা ভালো হোক। এখনো সমঝোতা করে যদি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন করে, তাহলে দেশে আবার শান্তি আসবে, নতুন ভাবে রাজনৈতিকটা পরিবর্তন হোক, নতুন ভাবে নতুন কিছু আসুক। GPA 5 পাওয়া, যে ব্যাপারগুলো আছে, এটা তো কোয়ান্টিটি বাড়াচ্ছে, আসলে কোয়ালিটি মেনটেন করা হচ্ছে না। তো আমরা চাই যে আসলে নতুন বছরটা হোক ঝঞ্ঝামুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় দেখতে চাই। গত কয়েক বছর ধরে অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে তা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা অর্জন করার মতো। দুই নেত্রীরা আশা করি যে উন্নয়ন সমঝোতায় বসে আমাদের সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেখ, আমরা যাতে সুন্দরভাবে বাঁচতে পারি, চলাফেরা করতে পারি, এই আমাদের সবার কাম্য। নববর্ষে একটাই মানে ইচ্ছা বা সবার কাছে একটাই অনুরোধ, আপনারা যে যাই বলুন সেই কাজটাই তারা করুন। দেশের যে বর্তমান অবস্থা, আমার বিরোধী দলের নেত্রী এবং প্রধানমন্ত্রী, তার বোঝার দরকার যে দেশটা এখন কোন পথে আছে, মানুষ না খেয়ে মরতেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে বিভাজন চরমে উঠেছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এর কারণে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গাতে রক্ত ঝরছে। গভীর উৎকণ্ঠা এবং বিপদের ভিতরে, আশঙ্কার ভিতরে নতুন বছরে পদার্পণ করল। এরকম একটা বছর শুরুকে শুভ নববর্ষ বলতে একটু বেখাপ্পা শোনায়। বড় দল যারা এখন রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আছে, তারা স্বাধীনতা রক্ষার কথা বলে গণতন্ত্রকে হত্যা করছে, কিংবা গণতন্ত্রকে রক্ষা করার কথা বলে আমাদের স্বাধীনতা বিরোধীদেরকে আশ্রয় দিয়ে তাদের ষড়যন্ত্রকে আরো পাকাপোক্ত করে তুলছে। দেশের স্বাধীনতা, সাংবিধানিক ধারা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে নতুন বছর বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে, এমনটাই আশা করেন রাজনীতিবিদরা। আজকে 1 জানুয়ারি, বিগত বছরের এত প্রতিবন্ধকতা সত্ত্বেও যে অর্জন আমরা করেছি বিভিন্ন ক্ষেত্রে, সেটা তৃতীয় বিশ্বের এবং মহাবিশ্বে একটা উদাহরণ হয়ে রয়ে গেছে। আশাবাদী যে আগামী বছর, আজকে যে বছর, যে বছরগুলো বছরে নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং আমাদের যে কর্মসূচি Vision 2029 পরে এবারে যেটা আমরা দিয়েছি, সেটার দিকে আমরা এগিয়ে যাব, বাংলাদেশ উন্নতির দিকে যাবে, প্রসপারাস বাংলাদেশ এবং একটি দৃষ্টান্ত হয়ে থাকবে তৃতীয় বিশ্বে। ফেলে আসা বছরকে পেছনে রেখে সম্ভাবনার বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে নতুন বছরের শক্তি নিয়ে। প্রত্যাশায় বুক বাঁধবে নতুন বছরের নতুন লগ্নে, নবোদ্যমে উদ্ভাসিত হবে সজীব সবুজ নতুনতর দিন, মুছে যাবে সকল অপ্রাপ্তির বেদনা, জাগবে নতুন বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সকলের। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন, ঢাকা।